সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই নিরাপদে আছো, সুস্থ আছো, বাড়িতে আছো, নিরাপদে থাকার চেষ্টা করছো। আমি মোহাম্মদ নুরুজ্জামান, প্রভাষক আইসিটি, গেন্ডি দেবী আগরওয়াল মহিলা কলেজ, রুইয়া সদর, ঠাকুরগাঁও। সুপ্রিয় বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য আইসিটি বিষয়ের অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে এসেছি তোমাদের সামনে। তৃতীয় অধ্যায়ের যা পূর্ব ডিজিটাল ডিভাইসের সার্বজনীনতা সম্পর্কে বলব, অর্থাৎ কীভাবে একটি গেটকে সার্বজনীন গেট বলা হয়। যাই হোক বন্ধুরা, তার আগে একটি কথা বলে নিচ্ছি, হয়তো আমরা এই লাইভ ক্লাসে যারা যুক্ত হয়েছি বা যারা যুক্ত হয়েছ এবং যারা যুক্ত হবা, তাদের সবাইকে এই রংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আজকের ক্লাসে সবাইকে আমন্ত্রণ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি ঝটপট তোমরা শেয়ার করে দাও, যেন একসাথে সবাই দেশের সকল প্রান্ত, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী সকল মানুষ যেন এই ক্লাসটি উপভোগ করতে পারে, সবাই যেন উপকৃত হতে পারে, এই জন্য এই ক্লাসটি তোমরা ঝটপট শেয়ার করে দাও আর বই খাতা কলম নিয়ে বসে পড়ো এই ক্লাসটি উপভোগ করার জন্য। আর তোমাদের বন্ধুদের মাঝে জানিয়ে দাও ক্লাসটি শেয়ার করার মাধ্যমে। তা আমরা চলে যাচ্ছি আজকের পাঠে। আজকের পাঠে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা যা পড়ব সেটা হচ্ছে লজিক গেটের সার্বজনীনতা। তো সার্বজনীনতা কাকে বলি? যে সকল গেট দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়, যে সকল গেট দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় সেটাকেই সার্বজনীনতা বলা হয়। অর্থাৎ সকল গেট বাস্তবায়ন করা যায়, সেখানে মৌলিক গেটও থাকতে পারে আবার যৌগিক গেটও থাকতে পারে। তা আমরা সার্বজনীনতা বলতে যে সকল গেট দ্বারা, লজিক গেট দ্বারা সকল প্রকার মৌলিক গেট, অন্যান্য বাকিবাদ সবগুলো যৌগিক গেট বাস্তবায়ন করা যায় সেগুলোকেই বা তৈরি করা যায় সেগুলোকেই আমরা বলবো সার্বজনীন গেট। তাহলে সার্বজনীন গেট কয়টি? দুইটি। কী কী? একটি হচ্ছে নর গেট, সার্বজনীন গেট হচ্ছে দুইটি, একটি হচ্ছে নর গেট আর দুই নাম্বার হচ্ছে ন্যান গেট। এই হচ্ছে দুইটা হচ্ছে সার্বজনীন গেট। তাহলে সার্বজনীন গেট কয়টি? দুইটি, একটা নর আর একটি ন্যান গেট। তাহলে আমরা নর গেটকে কীভাবে সার্বজনীন গেট বলবো, কেন সার্বজনীন গেট বলবো? তাহলে নর গেটকে এ কারণেই সার্বজনীন গেট বলবো, নর গেট একটি যৌগিক গেট আর এই নর গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যাবে। অর্থাৎ কী কী যাবে? নর গেট দিয়ে আমরা বাস্তবায়ন করতে পারবো অর গেট, বাস্তবায়ন করতে পারবো অ্যান গেট, বাস্তবায়ন করতে পারবো নট গেট, তারপরে আমরা নর গেট দিয়ে ন্যান গেটও বাস্তবায়ন করতে পারবো, অ্যাক্স ওর বাস্তবায়ন করতে পারবো, অ্যাক্স নরও বাস্তবায়ন করতে পারবো। তাহলে নর গেট থেকে, নরগেট একটি যৌগিক গেট, এই নরগেটকে আমরা সার্বজনীন গেট এ কারণেই বলবো, নরগেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যাবে, পাশাপাশি বাকি যে যৌগিক গেটগুলো রয়েছে আর সেগুলোও বাস্তবায়ন করা যাবে, এই জন্য আমরা বলবো নরগেটকে সার্বজনীন গেট। অনুরূপভাবে ন্যান গেটকেও আমরা কেন সার্বজনীন গেট বলবো? ন্যান গেটও একটা যৌগিক গেট, ন্যান গেট দিয়েও কিন্তু আমরা বাকি বাদ এই যে গেটগুলো, এই সকল গেটগুলোকে বাস্তবায়ন করতে পারবো। কী কী? ন্যান গেট দিয়েও অর গেট বাস্তবায়ন করতে পারবো, অ্যান গেট বাস্তবায়ন করতে পারবো, নট গেট বাস্তবায়ন করতে পারবো, অ্যাক্স অর করতে পারবো, অ্যাক্স নট করতে পারবো, আবার ন্যান গেট থেকে আমরা নট গেটও বাস্তবায়ন করতে পারবো। এই গেটগুলোকে বাস্তবায়ন বা তৈরি করা যাবে, এ কারণে হয়তো আমরা ন্যান গেটকে সার্বজনীন গেট বলবো। তা আমরা চলে যাচ্ছি কীভাবে বাস্তবায়ন করা যায়, সেই বাস্তবায়নের বিষয়গুলো আমরা এখন সার্কিটের মাধ্যমে একটু উপস্থাপন করব। তা প্রথমেই আমরা নর গেট দিয়ে সার্বজনীন গেট কিভাবে তৈরি করা যায়, এক নম্বর আমরা নর থেকে কিভাবে নট তৈরি করা যায় সেটা করব। তা আমাদের প্রথমে মনে রাখতে হবে আমরা কোন গেট থেকে তৈরি করতেছি, নর গেট। এখন নর গেটের সার্কিটটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, পাশাপাশি নর গেটের ইনপুট আউটপুট কিরকম হতে পারে সেটা আমাদের ধারণা রাখতে হবে, কোন গেট তৈরি করব বা কোন গেট বাস্তবায়ন করব, নট গেট, এই নট গেটটাকেও আমাদের মনে রাখতে হবে, তার সমীকরণটা কীরকম, তার সার্কিটটা কীরকম,
সেজন্য আমরা সেই বিষয়গুলো একটু মাথায় রাখবো যে নট গেট থেকে কিভাবে নট গেট তৈরি করা যায়। তা আমরা সার্কিটের মাধ্যমে চলে যাচ্ছি। তা আমরা এরকম যদি একটা নট গেট নেই, আমরা নট গেটে জানি সর্বনিম্ন ইনপুট দুইটা। তা এখন এখানেও আমরা কিন্তু অলরেডি দুটা ইনপুট দেখিয়েছি, এটা নট গেট। তা এখন কথা হচ্ছে আমরা তো নট গেট তৈরি করবো। নট গেটের ইনপুট একটি, আউটপুটও একটি, অর্থাৎ ইনপুট আউটপুট সমান। সেই নট গেটটাকে বলা হচ্ছে ইনভার্টার গেট আমরা জানি। তা এখন এখানে যদি আমরা ইনপুট দুইটা দুরকম নেই, অর্থাৎ ইনপুটগুলো নট গেটের ইনপুট দুটা যদি আমরা দুটা ভিন্ন ভিন্ন নেই, তাহলে হয়তো আমরা এই নট গেটের আউটপুট বা নট গেটের যে সমীকরণটা সেটাকে হয়তো আমাদের মিলাইতে একটু পারবো না। সেজন্য এখানকার ইনপুটগুলো আমরা, অর্থাৎ কোনটা এই নট গেটের ইনপুটগুলো আমরা দুটাকেই একই রকম নেব। অর্থাৎ যদি দুটা ইনপুট আমরা ভিন্ন রকম নেই, তাহলে হয়তো আমরা নট গেট পাবো না। এই নট গেটের ইনপুট দুটা যদি আমরা একই রকম নেই, অর্থাৎ দুটাই যদি একই হয়, এ এ অথবা বি বি অথবা সি সি, তাহলে হয়তো আমরা এই নট গেটটাকে সহজেই পেয়ে যাবো। আমরা এখানে নট গেটের ইনপুটগুলো একই রকম ধরেছি, তাহলে তার আউটপুটটা আমরা কীরকম পাবো? তাহলে আমরা এরকম লিখতে পারবো, এ প্লাস এ পূরক বা নট। তাহলে আমরা কিন্তু এ প্লাস এ থাকলে এ লিখতে পারবো, তাহলে এই পূরকের জায়গায় আমরা পূরকটা বসিয়ে দেবো, আমি কিন্তু নট গেট পেয়ে গেছি। তাহলে আমরা এ প্লাস এ, তাহলে যদি আমরা এরকম লিখি যে এ প্লাস এ সমান সমান এ লেখা যাবে, এ আলোকে কিন্তু আমরা এটা বসাইলাম, তাহলে আমাদের কিন্তু নট গেট হয়ে গেছে। তাহলে আমরা এই নট গেটের সার্কিটটা আমরা এইভাবে তুলে ধরবো। তাহলে আমরা যে কাজটি এখানে দেখলাম যে নট গেট থেকে কিভাবে নট গেট তৈরি করা যায়, তাহলে আমরা কিন্তু এখানে আমরা অলরেডি পেয়ে গেলাম। এখন যদি আমাদের প্রশ্ন হয় যে সকল ইনপুটের মান একই হলে, সকল ইনপুটের মান একই, অর্থাৎ এ এ অথবা বি বি অথবা সি সি, যদি সকল ইনপুটের মান একই হয়, তাহলে নর গেটের বেলায়, কোন গেটের বেলায়? নর গেটের বেলায় গেটটি কোন গেট হিসেবে কাজ করবে? মৌলিক গেট হিসেবে। অর্থাৎ মৌলিক গেট বলতে কোনটা? নট গেট। তাহলে প্রশ্ন হতে পারে বহু নির্বাচনী অথবা খ নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমাদের যে সকল ইনপুটের যদি আমরা একই হয়, অর্থাৎ সকল ইনপুটের মান যদি একই হয় নর গেটের ক্ষেত্রে, কোন গেটের ক্ষেত্রে? নর গেটের ক্ষেত্রে, তাহলে গেটটি কোন গেট হিসেবে কাজ করে? মৌলিক গেট হিসেবে। কোনটা মৌলিক গেট? সেটা নট গেট। তাহলে আমরা কিন্তু নট গেট থেকে নট গেট পেয়ে গেলাম। এরপরে চলে যাচ্ছি আমরা দুই নাম্বার। তাহলে আমরা এরপরে চলে যাচ্ছি দুই নম্বরে। তো আমি নট গেট থেকে কোনটা তৈরি করব সেটা লিখলাম না, পরে আমরা লিখতেছি। আসলে আমরা যেটা করতে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি কিনা আমরা দেখব। আমরা এখানে একটা নট গেট তৈরি করি, তারপরে কি হচ্ছে আমরা কিন্তু বলতে পারবো। আমরা এটা দুই নাম্বার কাজ করতেছি। তা আমরা নট গেটের ক্ষেত্রে এবার ইনপুটগুলো ভিন্ন ভিন্ন দিলাম, দুটা দু রকম দিলাম, একটা এ একটা বি, তাহলে আউটপুট আমরা কীরকম পাবো? তাহলে এ প্লাস বি পাবো, পূরক পাবো। এখন কিন্তু আমরা এটা নট গেটের ক্ষেত্রে আউটপুটটা পেয়ে গেলাম। এখন আমরা যদি এখানে আরেকটা নট গেট তৈরি করি, এই নট গেটের বেলায় ইনপুট দুটাই একই দিব, এই জন্য এখানে সংযোগ আমরা দিয়ে দিলাম, তাহলে আউটপুট আমরা কি লিখতে পারবো? এখন এখানে এটা নট গেট, এটাও নট গেট, এই নট গেটের ইনপুটগুলো এ আর বি ছিল, আমরা এর আলোকে এখানে আউটপুটটা পেয়েছি। এই আউটপুটটা এখন দ্বিতীয় নাম্বার নট গেটের ইনপুট ধরেছে, এবং দুইটা ইনপুট এখানেও এ প্লাস বি নট বা পূরক, এখানেও এ প্লাস বি নট বা পূরক। তাহলে আউটপুটটা আমরা কি পাবো? আউটপুটটা পাবো আমরা এ প্লাস বি প্লাস এরকমটা আমরা লিখতে পারবো। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি, এ প্লাস বি, কিছুক্ষণ আগে আমরা বললাম যে এ প্লাস এ থাকলে এ আমরা দেখতে পাবো। তাহলে এটাকে যদি আমরা এ, এখানে যদি এটা এ ধরি, এটা যদি এ ধরি, দুটা তো একই রকম, তাহলে আমরা কি লিখতে পাবো? তাহলে এরকম এখানে একটা পূরক আছে, এখানে একটা, তাহলে এই পূরকটা আমরা একটা দিই, উপরে পূরকটা এখানে, তাহলে এরকম কিন্তু আমরা লিখতে পেলাম। তাহলে আমরা সর্বশেষে পেলাম কোনটা? এ প্লাস বি উপরে ফল পূরক ডাবল সেটা। তা এখন এটাও আমরা কিন্তু জানি, যদি এরকম থাকে তাহলে এরকমটা লিখতে পারবো, বা এরকমটা থাকলে এরকম বা এরকম, যে কোনো অবস্থায় আমরা কিন্তু লিখতে পারবো। তাহলে আমরা এটা যদি পূরক দুটা তুলে দিই, তাহলে কি লিখতে পারবো? এ প্লাস বি,
তাহলে আমাদের কি হলো অর গেট তাহলে এখানে কিন্তু আমরা এখন বলে দিতে পারি যে এটা অর গেট আসলে আমরা কি তৈরি করলাম নর গেট থেকে কিভাবে অর গেট তৈরি করা যায় তাহলে এখন আমরা সেই অর গেটের সার্কিটটা শেষে গিয়ে আমরা দিয়ে দিব এখানে এ এখানে বি এখানে x সমান সমান এ প্লাস বি আমরা কিন্তু দুই নম্বরের সার্কিটটা অর্থাৎ কিভাবে নর গেট থেকে অর গেট তৈরি করা যায় সেটা কিন্তু করে ফেললাম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্লাসটি ঝটপট শেয়ার করে দাও আর এই ক্লাসগুলো একসাথে সবাই মিলে আমরা দেশের সব প্রান্ত থেকে সকল ভাষা বাংলা ভাষাভাষী মানুষজন এই ক্লাসটি উপভোগ করে উপকৃত হতে পারে সেজন্য তোমরা ক্লাসটি ঝটপট শেয়ার করে দাও আর এই বিষয়গুলো বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলে আমরা কিন্তু এই ক্লাসগুলো সম্পর্কে খুব সহজেই আমরা কিন্তু বুঝতে পারবো এবং পরীক্ষার ফলাফল ভালো করতে পারবো তো আমরা চলে যাচ্ছি এবারে তৃতীয় নম্বরে এবারে আমরা যেহেতু নর গেট থেকে নর গেট করলাম তাহলে তৃতীয় নম্বরে আমরা কি করব তৃতীয় নম্বরে আমরা নর গেট থেকে কিভাবে এন্ড গেট করা যায় নর গেট থেকে এন্ড গেট আমাদের কিন্তু এন্ড গেট সম্পর্কে ধারণা আছে এন্ড গেটের ইনপুট আউটপুট কি রকম হতে পারে এন্ড গেটের সার্কিটটা কি রকম হতে পারে তাহলে আমরা কিন্তু এখানে একটা নর গেট দিয়ে দিলাম এটা যদি আমরা দুটা ইনপুটেই যদি একই রকম হয় তাহলে আমরা সংক্ষেপে লিখে দিই এ নট বা এ পুরো এটা আমরা যদি ফিরে যাই তাহলে অনুরূপভাবে আরেকটা নর গেট যদি তৈরি করি এটার আমরা যদি ইনপুটটা বি ধরি তাহলে কি আমরা এখানে বি পাবো না বি নট পেয়ে যাব আমরা কিন্তু সেই কাজটি করলাম এরপরে এখানে আমরা আরেকটি নর গেট তৈরি করলাম এই নর গেটের জন্য ইনপুট একটা হচ্ছে এই এ নট আর একটা হচ্ছে বি নট এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এ নট যোগ বি নট উপরে কারণ ডি মর্গানের সূত্রগুলো হয়তো আমাদের মনে আছে ডি মর্গানের সূত্রগুলো কি ছিল এখানে যদি ডি মর্গানের সূত্র এরকম হয় তাহলে এ নট আর বি নট এটা আমরা লিখতে পারবো তাহলে আমাদের এই পুরোটা যদি আমাদের হিসাব না করি বা পরবর্তীতে যদি সেটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ডি মর্গানের সূত্রটা আর প্রয়োগ করতে পারবো তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারবো আগের পুরোগুলো দিয়ে দিই এখন এই পুরোটা ভেঙে এটার উপর অর্ধেকটা এটার উপর অর্ধেকটা এখন যদি এরকম থাকে আমরা কি এরকমটা করতে পারবো না তাহলে এরকমটা লিখতে হবে এটা হলো আমাদের কি এন্ড গেট তাহলে কিন্তু আমরা এন্ড গেট পেয়ে গেলাম শেষে কি আমরা কিন্তু এন্ড গেটের একটা সার্কিট দিয়ে দিব যদি এ হয় এখানে তাহলে এক সমান সমান এ বি এটা হলো আমাদের এন্ড গেট তো আমরা কিন্তু কিভাবে নর গেট থেকে নর গেট থেকে অর গেট নর গেট থেকে এন্ড গেট সেটা কিন্তু আমরা কিন্তু করতে পারলাম তো আমরা নর গেটের সাহায্যে কিভাবে তিনটি মৌলিক গেট তৈরি করা যায় সেই কাজটি আমরা অলরেডি করে ফেললাম এরপরে চলে যাচ্ছি আমরা অন্য আরেকটা বিষয়ে অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে কিভাবে করা যায় তো সুপ্রিয় বন্ধুরা তোমরা এই ক্লাসটি উপভোগ করতেই থাকো আর তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটি কিন্তু শেয়ার করতে কখনো ভুলবে না আর আমাদের এই নিয়মিত রংপুর অনলাইন স্কুলের ক্লাসগুলো তোমরা করতে থাকবা পাশাপাশি কোনো ধরনের মন্তব্য থাকলে সেটা তোমরা অবশ্যই মন্তব্য করে জানাবা ক্লাসগুলো কোথায় সমস্যা হয়েছে কোথায় বুঝতে পারো না সেগুলো অবশ্যই আমাদের জানাবা আমরা এবারে চলে যাচ্ছি ন্যান্ড গেট থেকে কিভাবে নর গেট করা যায় আমরা ন্যান্ড গেট থেকে নর গেট অর্থাৎ নর গেট থেকে আমরা যখন নর গেট করেছিলাম তাহলে ন্যান্ড গেট আমরা এখানে একটা ন্যান্ড গেট তৈরি করি তা আমরা নর গেট তৈরি করব যদি ইনপুটগুলো একই রকম নেই তাহলে হয়তো আমাদের পাওয়া সম্ভব যদি ইনপুটগুলো ভিন্ন রকম নেই তাহলে হয়তো আমরা পাওয়া কঠিন হয়ে যায় পাবো না এজন্য আমরা এই ন্যান্ড গেট তৈরি করেছি এখানে এই ন্যান্ড গেটের ইনপুটগুলো আমরা একই রকম দুইটা ধরেছি তাহলে আমরা এখানে এরকম লিখতে পারবো আমরা জানি যদি এ আর এ গুণ অবস্থায় থাকে তাহলে আমরা এ লিখতে পারবো তাহলে আমরা এ নট লিখতে পারবো অর্থাৎ কোন গেট হলো নট গেট হয়ে গেল তাহলে আমরা কি করব এই নট গেটের সার্কিটটা আমরা তুলে ধরব এটাই কিন্তু আমাদের ন্যান্ড গেট থেকে নট গেট এখানেও আমাদের অনুরূপ প্রশ্ন হতে পারে যে ন্যান্ড গেটের ক্ষেত্রে সকল ইনপুটের মান একই হলে গেটটি মৌলিক গেট হিসেবে কাজ করে অর্থাৎ নট গেট হিসেবে কাজ করে তো আমরা ন্যান্ড গেট থেকে নট গেট আমরা করতে পেরেছি তাহলে বাকিগুলো হয়তো আমরা পারবো আশা করছি এরপরে আমরা চলে যাচ্ছি পরের টপিকে এখানে আমরা লিখবো না আবারও যে আমরা আসলে কি করতেছি তাহলে আমরা যদি দুই নম্বরটা করি তাহলে এখানে আমরা
NAND গেট দিলাম দুইটা ইনপুট আমরা ভিন্ন ভিন্ন দিলাম তাহলে এখানে আমরা কি পাবো এরকমটা পাবো তাই না তাহলে আমরা এখানে যদি আবারো আমরা NAND গেট তৈরি করি তাহলে আমরা কি লিখতে পাবো এবার AB AB এরকমটা আমরা লিখতে পাবো তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করতে যাই এখানে যদি এটাকে এ ধরা হয় এটাকে যদি এ ধরা হয় তাহলে এ আর এ গুণ অবস্থায় থাকলে আমরা এ লিখতে হবে তাহলে এখন এরকম লিখে দিলাম এরপরে আমরা সেটাকে ক্যালকুলেশন করে এরকম লিখতে হবে যেহেতু এটা লেখা যাবে তাহলে এটা হলো আমাদের এন গেট তাহলে আমরা কোন গেট থেকে তৈরি করতে আসি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ছিল ন্যান্ড গেট থেকে তাহলে আমরা কিভাবে এন গেট সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম ন্যান্ড গেট থেকে এন গেট ন্যান্ড গেট থেকে কিভাবে এন গেট করা যায় সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম তো বন্ধুরা এখানে ন্যান্ড গেট ছিল আমরা এখানে তার আউটপুট পেয়েছি আবার এখানে দুটো ইনপুট একই রকম ধরেছি তারপরে আমরা আউটপুটটা পেয়েছি এরপরে এখানে আমরা এন গেট পেয়ে গেলাম এরপরে আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারটা তাহলে কি হতে পারে এন গেট যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের আর কোনটা আছে তাহলে অর গেট আছে তাহলে ন্যান গেট থেকে আমরা অর গেট করব তো আমরা ন্যান গেট থেকে এখানে অর গেট করলে আমাদের এরকম দুইটা ইনপুট একই নেব তাহলে আমরা এখানে এ নট বা এ পূরক লিখতে পারবো আবার যদি আমরা এখানে এটা যদি আমরা এরকম লই তাহলে হয়তো আমরা বি নট পাবো তাহলে আমরা এ নট আর বি নট এটা এই দুটো ইনপুট ধরে আমরা আরেকটা ন্যান গেট এখানে তৈরি করব এই ন্যান গেটের ইনপুট আমরা ধরে নেব একটা এ নট আর একটা বি নট তাহলে আমরা লিখতে পারবো এ নট বি নট এখানে ফুল আবার যদি ডি মর্গানের আলোকে আমরা এটা লিখতে যাই তাহলে আমরা এ নট প্লাস বি নট লিখতে পারবো তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারবো এ নট বি নট সূত্র আর আগে যেগুলো সিঙ্গেল পূরক ছিল এগুলো আমরা বসাই দিই আবার যদি এরকমটা থাকে তাহলে আমরা এটা লিখতে পারবো তাহলে আমরা লিখতে পারতেছি এ প্লাস বি এ প্লাস বি মানে কিন্তু অর গেট তাহলে আমরা অর গেট অলরেডি পেয়ে গেলাম তাহলে যদি আমরা অর গেট পেয়ে যাই তাহলে আমরা অর গেটের সেই সার্কিটটা এখানে তুলে ধরবো এখানে অর গেট তাহলে এ বি এক সমান সমান এ প্লাস বি অর্থাৎ এফ অর বি আমরা কিন্তু দেখতে দেখতে আমরা ছয়টা কাজ করে ফেললাম কিভাবে ন্যান গেট থেকে নট গেট ন্যান গেট থেকে এন গেট ন্যান গেট থেকে অর গেট এই কাজগুলো আমরা কিন্তু অলরেডি করে ফেললাম তা আমরা চলে যাচ্ছি এবারে কিভাবে আমরা ন্যান গেটকে আমরা সার্বজনীন গেট বলছি তাহলে আমাদের প্রশ্ন হতে পারে যে ন্যান গেটকে কেন সার্বজনীন গেট বলা হয় ন্যানগেট থেকে অর্গেট তৈরি করার যে বিষয়গুলো সেগুলো আমাদের প্রশ্ন হতে পারে এখানে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে এই সার্কিটটাই হয়তো আমাদের তুলে দেওয়া থাকতে পারে আমাদের এই সার্কিটটাই হয়তো এরকম তুলে দেওয়া থাকতে পারে আমরা যদি এরকমটা দেখি আমাদের এই সার্কিটটাই হয়তো তুলে দেওয়া থাকতে পারে বহুনির্বাচনী প্রশ্নে তখন হয়তো আমাদের এটাই একটা বহুনির্বাচনী প্রশ্ন তখন হয়তো আমাদের আমরা বিভিন্ন রকম প্রশ্ন পেতে পারি এখানে হয়তো আমাদের আউটপুট আছে এরকম তাহলে আমাদের বহুনির্বাচনী প্রশ্নে বলতে পারে যে উদ্দীপকে সার্কিটের আউটপুট এক্স এর মান সমান সমান কি বা বলতে পারে অর বলতে পারে এন্ড বলতে পারে এক্স অর এরকম কোনটি সঠিক আমরা কিন্তু বলে দিতে পারবো যে হয়তো এক্স অর হয়তো নটও থাকতে পারে এরকম বিভিন্ন অপশন থাকতে পারে যদি আমাদের অর হয় তাহলে অরে আমরা মার্ক করব যদি এন্ড হয় এন্ডে মার্ক করব আবার হয়তো আমাদের সেই এগুলোর হয়তো সমীকরণগুলো থাকতে পারে এরকম থাকতে পারে এ প্লাস বি আউটপুট সমীকরণটা এ বি আবার হয়তো এখানে এক্স অর যেহেতু বলছে এরকম থাকতে পারে আবার যেহেতু বলছে নট গেট তাহলে হয়তো আমাদের এরকম থাকতে পারে এই নামগুলো থাকতে পারে আবার তার সমীকরণগুলো থাকতে পারে আবার তার আমরা সার্কিটগুলো যদি দেখতে চাই সেগুলো হয়তো থাকতে পারে তা আমাদের কিন্তু এই কাজগুলো করলে বহুনির্বাচনে সৃজনশীল হয়তো আমাদের সব ধরনের বহুপদী প্রশ্নগুলো থেকে যা আছে সবগুলো এই বিষয়গুলো তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করবা তা আমরা আজকে যে বিষয়গুলো
পড়লাম সেগুলো সম্পর্কে আবারো একটি রিপ্লাই করতেছি। রিপ্লাই বলতে আমরা যেটা পড়লাম তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের, আমরা বললাম সার্বজনীনতা সম্পর্কে। এই সার্বজনীন গেট কাকে বলে? তাহলে আমরা যে সমস্ত বা যে সকল গেট দিয়ে সকল প্রকার মৌলিক গেট বাস্তবায়ন বা তৈরি করা যাবে বা পাশাপাশি অন্যান্য যৌগিক গেটগুলো বা বিশেষ গেটগুলো তৈরি করা যাবে সেগুলোকে আমরা বলবো সার্বজনীন গেট। অর্থাৎ যে সকল গেট দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যাবে তাকে বলবো আমরা সার্বজনীন গেট। আর এই সার্বজনীন গেটটা দু ধরনের, একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান গেট। ন্যান গেটকে কিভাবে সার্বজনীন গেট বলা হয়? ন্যান গেট দিয়ে সকল প্রকার মৌলিক গেট পাশাপাশি অন্যান্য যৌগিক গেটগুলো তৈরি করা যায় বিধায় ন্যান গেটকে সার্বজনীন গেট বলা হয়। আবার যদি অনুরূপ নর গেটকে আমরা কিভাবে সার্বজনীন গেট বলবো? নর গেট দিয়ে সকল প্রকার মৌলিক গেট পাশাপাশি অন্যান্য যৌগিক গেটগুলো বাস্তবায়ন বা তৈরি করা যায় এজন্য আমরা নর গেটকে বলবো সার্বজনীন গেট। নর গেট এবং ন্যান গেটের ক্ষেত্রেও আমাদের প্রশ্ন হতে পারে যে সকল ইনপুটের মান একই হলে গেটটি মৌলিক গেট হিসেবে কাজ করে, অর্থাৎ নর গেট হিসেবে কাজ করে। কোন গেটের ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে আমাদের নর গেট এবং ন্যান গেটের ক্ষেত্রে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে দেখতে ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। তো তোমাদের এই ক্লাসগুলো ভালো করে উপভোগ করো। আগামীতে তোমাদের সাথে আবারও দেখা হবে, এই প্রত্যাশায় এই আশাবাদ ব্যক্ত করে আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।